আসসালামু আলাইকুম, ড্রিম কেয়ার সোসাইটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়। তো টুইটার অ্যাকাউন্ট খোলাটা অনেক ইজি, বাট অনেকজন কোশ্চেন করতে পারেন যে ভাই টুইটার অ্যাকাউন্ট আবার কেন খুলবো, টুইটারের সঙ্গে ফাইবারের সম্পর্ক কী। শুধু আমরা টুইটার অ্যাকাউন্ট খুলবো না, আমরা অনেকগুলোই অনেক কিছুই খুলতে হবে, বিকজ অফ আমরা গিগটা যে আছে ফাইবারের যে গিগ আছে সেই গিগটা আমরা মার্কেটিং করব। একটা প্রোডাক্ট আমি আবারও বলে দিই, আমি আগের ভিডিওতে বলছিলাম আপনাদেরকে যে একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু মার্কেটিং করতে হবে। মার্কেটিং করার জন্য অনেক সেক্টর আছে, বাট আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে সব কিছু করব এবং আমরা ইনভেস্ট করব না গিগের প্রতি, বিনা পয়সায় আমরা একটা গিগকে মার্কেটিং করব, সেক্ষেত্রে আমাদেরকে ইনস্টাগ্রাম, রেডিট, টুইটার, ব্লগ সাইট অনেকগুলোর কাজ, বাট আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু গিগটা মার্কেটিং করতে পারেন। তো সেক্ষেত্রে প্রথম স্টেপ আমি দেখাচ্ছি টুইটার। টুইটার কি? টুইটার ফেসবুকের মতোই একটা সোশ্যাল সাইট, বাট টুইটারে উইকিপিডিয়াতে যেটা বলা হয়েছে টুইটার ইজ এ মাইক্রো ব্লগিং অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। ঠিক আছে, মাইক্রো ব্লগিং, ব্লগিং কি? আমরা যদি ব্লগিং জানি, যেখানে আমরা আমাদের স্মৃতিগুলো অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইটকে, একটা ওয়েবসাইট যেমন একটা ব্লগ সাইটও ঠিক তেমনই, ঠিক আছে, বাট ব্লগটা হচ্ছে আপনার সিএমএস, যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, আর ব্লগিংটা হচ্ছে গুগলের একটা সিএমএস, বুঝা গেছে? তো তারা ওইটাই বলছে উইকিপিডিয়াতে যেটা বলতেছে যে টুইটার ইজ এ মাইক্রো ব্লগিং অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, আমরা এতটুকুই জানি। তো এইভাবে এই টুইটারে যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে সামনের ক্লাসে যে আমরা যদি অ্যাক্টিভ বা ভালো কিছু করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে ফেসবুকটাকে বাদ দিতে হবে, কারণ বর্তমান সময় দেখা যায় যে ফেসবুকে দুদিন তিন দিন পর পর একটা করে গুজব উঠতেছে, সেই সময় আমরা সেসব নিয়ে ব্যস্ত থাকতেছি, এক্ষেত্রে আমাদের কাজের একটা ব্যাঘাত ঘটতেছে, তাই না? এই ব্যাঘাতগুলো যেন না হয় এজন্য আমরা টুইটার, ইনস্টাগ্রাম, রেডিট এগুলাতে একটু অ্যাক্টিভ থাকবো, এগুলাতে ফ্রেন্ড পাঠাবো। এখানে যদি আপনার 500টা ফ্রেন্ড অ্যাক্টিভ থাকে, সেই 500টার মধ্যে যদি আপনার দু তিনটায় অর্ডার পান যথেষ্ট হয়, আর কিছু লাগবে না। সো আই হোপ যে আমি যে রিকমেন্ডটা করলাম আপনাদেরকে, ফেসবুকটা বাদ দিন, বাদ দিয়ে যখন ফেসবুক স্বচ্ছ হবে সে সময় আপনারা ইউজ করেন, আপনারা মেসেঞ্জিং করেন এটা মানা নাই, বাট ফেসবুকটা বাদ দেন। ঠিক আছে, ফেসবুকের মাধ্যমেও আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন গিগ, বাট সেক্ষেত্রে একটু ভেজাল হবে, অনেক সময় স্প্যামিং হয়ে যায়। সো আমরা মার্কেটিংটা করব টার্গেট অডিয়েন্স নিয়ে, আমরা কখনো কোনো প্রকার স্প্যামিং করব না, যেক্ষেত্রে যেটা প্রভাব আমাদের ফাইবার প্রোফাইলে পড়বে। ঠিক আছে, সো টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ভিজিট করব www.twitter.com-এ। twitter.com-এ আসার পরে সাইন আপে ক্লিক করে দেবো। আচ্ছা আমি দেখাই দিই প্রথম থেকেই, মনে হয় বৃষ্টি আসবে। আচ্ছা দেখুন, আমার একটা অলরেডি অ্যাকাউন্ট আছে, বাট আমি তারপর নতুন একটা অ্যাকাউন্ট আপনাদের দেখাচ্ছি, আমার এখানে ফ্লোয়ার অনেকগুলোই আছে। তো দেখুন, আমাদের যেহেতু নতুন এরকম একটা ইন্টারফেস আছে, সো আমরা কী করবো, সাইন আপ, লগ ইন না, আমাদের একটা অ্যাকাউন্ট দরকার, সো আমরা সাইন আপে ক্লিক করে দেব। আচ্ছা একটু লোডিং নিচ্ছে। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নাম চাইবে, নাম অ্যান্ড ফোন নাম্বার। তো আমরা ফোন নাম্বার দিয়ে খুলবো না, আমরা ইমেল খুলবো। এই যে নিচে দেখুন, ইউজ ইমেল ইনস্টেড, এখানে ক্লিক করে ইমেল দেব, নেম। আচ্ছা নেমটা দিই আমি, সাপোজ মনে করেন ওই প্রোফাইলটা আমরা যেভাবে সেজেছি ফ্রিল্যান্সার, ওইভাবে দিয়ে ম্যাচিং করে, দেন এখানে আমরা একটা ইমেল দিই। ওকে, আমি একটু হাইড করে নেই। অল রাইট, এরপরে আমাদের ইমেলে মানে জিমেলটাতে আমরা ঢুকে থাকবো, যে জিমেলটা আমরা ইউজ করছি সে, মাই গড, মাঝে মাঝে একটু সমস্যা দেখায়। এই ধরনের সমস্যা যদি আসে আপনারা কী করবেন, ওই যে এখান থেকে আপনার হিস্টোরিগুলো ডিলিট করে দিবেন, বা আপনি কন্ট্রোল এস প্রেস করলে আপনার হিস্টোরি ফাইল থেকে সব হিস্টোরিগুলো ডিলিট করে দিবে, তাহলে সমস্যাগুলো হবে না। দেন এখানে দিলেন, দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের আসবে, আবার নেক্সট ক্লিক করে দিবেন, সব ঠিক থাকলে সাইন আপে ক্লিক করে দিবেন, একটা মেসেজ যাবে। আচ্ছা একটা মেসেজ যাবে, সেই মেসেজটা আপনার কনভার্ট, সরি, কনফার্ম করে দিবেন যে একটা ভেরিফিকেশন কোড গেছে আপনার। আচ্ছা আমরা দেখুন এখানে আমাদের ইমেলটা চলে আসে, এটা আমরা ভেরিফিকেশন করব, ভেরিফিকেশনের জন্য এই কোডটা, জাস্ট এই কোডটা, আরে বাবা, এই কোডটা কপি করে নিলাম, এখানে বসাই দিলাম, যদি না যায় ডোন্ট রিসিভ ইমেল, এখানে আবার ক্লিক করে দিলে পেয়ে যাবেন, আবার নেক্সটে ক্লিক করে দিবেন, পাসওয়ার্ড দিতে হবে 6। আমি পাসওয়ার্ড দেখা কি শিখেছিলাম আপনাদেরকে,
পাসওয়ার্ড যখন দিবেন একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। তো পাসওয়ার্ড দিবেন ভালোভাবে, যেমন আপনার নাম দিবেন, নেম আমি মনে হয় বলছিলাম, আপনার নেম দিবেন, নেম দেওয়ার পরে হ্যাশ দিবেন, তারপর যে কোনো একটি সংখ্যা দিবেন বা @ দিবেন, ঠিক আছে? তো আমি একটা নাম দিচ্ছি এখানে, আচ্ছা আমরা পাসওয়ার্ডটা দিলাম, এরপরে নেক্সট ক্লিক করে দেবো, এটা সেভ করে দিলাম। এখানে একটা প্রোফাইল পিক দিবেন আপনার, তো আমি আপাতত আমার একটা প্রোফাইল পিক যদি থাকে দিব, না থাকলে তো নাই, আছে। এই প্রোফাইল পিকটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন, এখানে আপনার বায়ো দিবেন। তো আমি দিলাম, হ্যাঁ এইখানে আপনি আপনার মনের কথাটা দিয়ে দিলেন, ঠিক আছে? যেটা ফাইবারে দিচ্ছেন সেটা এখানে দেওয়াটাই বেটার হবে, যেহেতু আমরা ফাইবারের সঙ্গে এটা লিঙ্ক আপ করে দেবো। আপনার মনের কথা দিলেন, এখানে আপনার একটা নাম্বার চাচ্ছে, ঠিক আছে? তো আমরা নোট নাও করে দিব বা দিতে পারেন। এখানে ইন্টারেস্ট, আপনি কিসে কিসে ইন্টারেস্ট এখানে এখানে ক্লিক করে দিবেন। তো আপনার এখানে অবশ্যই দিবেন ডিজিটাল মার্কেটিং, একটু খোঁজ খবর করে এখানে দিবেন যে ডিজিটাল মার্কেটিং গ্রুপ, এটা দিলেন ফ্রিল্যান্সিং, অর্থাৎ আপনারা যে বিষয়ে কাজটা করবেন ফ্রিল্যান্সার, তাহলে কি হবে যে এখানে ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইন, যে হ্যাশট্যাগ এটা দিলেন মেক মানি, এগুলা দিলে আপনারা এই রিলেটেড সব কিছু পাবেন, ঠিক আছে? দেওয়ার পরে আমি আরো দেই ইউটিউবার, ইউটিউবার দিলাম। তারপরে পরে এখানে দেন যে আবার একটা দেন ফাইবার দেন, দেখি একটু খোঁজ খবর করে দিবেন। এই যে ফাইবার গিগ দিছেন, এই ধরনের আমরা দিব, এলে হাবি যাবে না, একটু ভালোভাবে দিবেন গিগ প্রমোশন, এভাবে দিয়ে নেক্সট ক্লিক করে দিবেন, ঠিক আছে? নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, একটু লোডিং নিচ্ছে, নিক লোডিং, দেন আপনাদের মাঝে আসে সাজেশন ফর ফর ইউটিউব ফ্লো, আপনি চাইলে এদেরকে ফ্লো করতে পারেন। তার জন্য হয়তো আহমেদ প্লাগ স্যার আছে, মানে আপনারা মোটামুটি যারা মানে একটু ভালোভাবে, আমি এগুলা নিয়ে পরে আপনাদের শেখাবো, এখন জাস্ট যেটা শেখাচ্ছি সেটা করেন, ঠিক আছে? ফ্লো অন করে দিবেন, তারপর এখানে দেখুন যে টার্ন অন নোটিফিকেশন, অ্যালো নোটিফিকেশন করে দিবেন, দরকার নেই এগুলো, থাক। লোডিং নিবে, লোডিং নিক, আসছে আমাদের হোম পেজ চলে আসছে। আচ্ছা অলরাইট, এভাবে একটা আপনারা কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? চাইলে আপনারা প্রোফাইলটা একটু সাজাতে পারেন। তো আমরা আরও সুন্দর করে এখানে একটা ব্যানার দিব, টুইটারে একটা সাইজ আছে, এগুলো শিখবো, টুইট অ্যান্ড রিপ্লাই মিডিয়া টুইটার লিঙ্ক আপ করতে পারবেন, এখানে আনে অনেক কিছু করতে পারেন, জয়েন্ট, ঠিক আছে? এডিট প্রোফাইলে ক্লিক করে আপনারা সুন্দর করে এখানে একটা দিতে পারেন, লোকেশন সেট করতে পারেন, আপনাদের লোকেশন যেটা আছে, সাপোজ আমি মনে করেন যে দিনাজপুর আছি, দিনাজপুর, দিনাজপুর দিলাম। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিব, আমার অনেকগুলো ওয়েবসাইট আছে, না থাকলে ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলটা দিয়ে দিলেন, ঠিক আছে? তারপর এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিলেন, জন্ম তারিখ দেওয়ার পরে সেভ করে দিবেন, ওকে, সব কিছু দিবেন, এভাবে সব কিছু করবেন। মিনিস্টার ফরেন, মানে বাসে বাসে আমরা মোটামুটি 10-12 জন কাকে পাঠাবো, ফ্লো বাংলাদেশ আওয়ামী লীগ, আচ্ছা গুড, সবাই সব লীগকেই আর কি ভালোভাবে, আর হাফে যাবে ফ্রেন্ডকে আমরা অ্যাড করবো না, আমরা টার্গেটভাবে ফ্রেশ করে তুলবো সবসময়, ওকে? তো এইভাবে একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন আপনারা, টুইটারের পর আপনার যে কাজটা করতে হবে, একটা ব্লগ অ্যাকাউন্ট খুলতে হবে, ব্লগ সাইট, ঠিক আছে? একটা ব্লগ সাইট খুলবো কীভাবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে শিখবো, অর্থাৎ ব্লগে একটা ওয়েবসাইট বানাবো। তো ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি, যারা ইউটিউবে দেখতেছেন আপনারা যদি চান সাকসেসফুল কোর্সে ভর্তি হবেন, তো অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করে নেবেন আর যোগাযোগ করবেন, আর কোর্সটি অনলাইনে করতে পারেন লাইভ ক্লাস, অথবা আপনারা চাইলে ডিভিডি বা পেন ড্রাইভ সংগ্রহ করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন একটি পর্বে। সো আল্লাহ হাফেজ।